হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার তো এই তো আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছি। তো এই যে দেখেন, আমার হাতে আছে একটা নাগরদোলা। নাগরদোলা সচরাচর কোথায় দেখতে পাওয়া যায় তা তো সবাই জানেন, মেলায় দেখতে পাওয়া যায়। তো আমাদের শহর কিশোরগঞ্জে বাণিজ্য মেলা হচ্ছে দীর্ঘ এক মাস ব্যাপী। এতই অলস ছিলাম যে এতদিন একদিনেও যাইতে পারি নাই। তো ফাইনালি আজকে লাস্ট দিনে মেলায় যাইতেছি। তো এই তো সাথে আছে আমার আম্মু। তো আমরা রিক্সায় উঠে পড়ছি, মেলায় চলে যাচ্ছি। আজকের ব্লগে অনেক কিছুই থাকছে, আশা করি সম্পূর্ণ ব্লগটিতে আপনারা সাথেই থাকবেন। তো এই তো গেটের ভিতর ঢুকে পড়ি টিকিট নিয়ে, আর তারপর নানা রকম স্টলগুলো ঘুরে ঘুরে দেখতে লাগলাম। মেলার সবগুলো স্টল মোটামুটি ঘুরে দেখলাম, আর টুকটাক কিছু কেনাকাটাও করলাম, আর তারপর এই যে রাইড পার্টে চলে আসছিলাম। তো এখানে একা উঠলে খুব একটা মজা পাবো না, সেই জন্য আমি আর নৌকাতে বা কোনো নাগরদোলা বা অন্যান্য যা ছিল ওইগুলোতে আর উঠি নাই। তো কিছুক্ষণ একা একা নিজের মতো এনজয় করলাম, আর ফ্রেন্ডদেরকে খবর দিলাম ওরা আসতে পারবে কি না। তারপর খবর পেলাম যে আজকে আমাদের কিশোরগঞ্জে একটা নতুন রেস্টুরেন্ট ওপেনিং হবে, তো ওরা ওখানে যাচ্ছে, দেন আমিও চলে গেলাম আর আম্মুকে বাসায় পাঠিয়ে দিলাম। তারপর এই তো চলে আসছি বেলিফুলে। আমার কাছে পেইন্টিং মানেই তো ভালোবাসা, আমি নিজেও পেইন্টিং করতে খুব পছন্দ করি। তো বেলিফুলে ঢুকতেই এই পেইন্টিংগুলা, ওয়াল পেইন্টিংগুলা দেখতে পেলাম, বেশ ভালো লাগছে। আর তারপর আমরা ছবি টবি নিয়ে নিলাম। তো দেন আমরা রেস্টুরেন্টে ঢুকে যাই, আর রেস্টুরেন্টে ঢোকার পর বেশ কিছু ফান হয়। এই যেমন সারার এই কিছু ক্লিপ আমি দেখাই কি করতেছিল ও। এইভাবে প্রমোশন না করলে পারতেন আপু। সো এই তো সারা আমাদেরকে মেনু কার্ডের সাথে ইন্ট্রোডিউস করাইতেছিল, মনে হইতেছিল তার নিজের করা মেনু বুক। এনিওয়েজ, মেনু কার্ডের যে আইটেমগুলো ছিল বেশ ইন্টারেস্টিং আইটেম ছিল, কারণ অনেকগুলো আনকমন আইটেম দেখতে পাইছিলাম, আর হচ্ছে প্রাইসগুলো বেশ মোটামুটি রিজনেবল প্রাইস ছিল। এনিওয়েজ, আমার একটা স্যাড নিউজ আছে। স্যাড নিউজ হচ্ছে যে আমি ইন্টেরিয়রের কিছু ক্লিপ নিছিলাম আমার গোপ্রো এজ এ সিক্স ক্যামেরাটাতে, আর তারপর রাস্তায় আসার সময় আনফর্চুনেটলি ফরমেট দিয়ে ফেলি আর সবগুলো ক্লিপ ডিলিট হয়ে যায়। এনিওয়েজ, ফোনে যে কয়েকটা নিছিলাম ওই কয়েকটা দিই আজকের ব্লগ। তো এই তো এই দুই শয়তান ফাইজলামি করতেছিল আর অর্ডার করতেছিল, আর দেন ফাইনালি আমরা অর্ডারটা কইরা ফেলি। অর্ডার করলাম পিৎজা, মিটবল পিৎজা। স্কুলের পড়ালে এখন ক্রিম আপা, ক্রিম আপা, কিশোরগঞ্জের ক্রিম আপা নিজে শিকারাইতেছে, এর থেকে বড় আর কি বলবো। এনিওয়েজ, আমি ধন্য তোমরা আমাকে এই স্বীকৃতিটা দিছো, ক্রিম আপা পরবর্তী ধাপটা আমাকে দিছো। ক্রিম আপু দেখ হার্ট অ্যাটাক করবে, যে জিএলএসি ক্রিম আপা। ক্রিম আপা আমাকে দেখে গড়তেছে, আমার একটা ছোট বোন আছে কিশোরগঞ্জে। তো রেস্টুরেন্টের ইন্টেরিয়র ডিজাইনটা মোটামুটি বেশ ভালোই লাগছে, বেশ গুছানো ছিল, সুন্দর নিরিবিলি শান্ত একটা পরিবেশ। আর এই যে দেখেন একটা সাইনবোর্ড, এই বোর্ডের মধ্যে আমাদের কিশোরগঞ্জের জনপ্রিয় ওয়ার্ডগুলো আছে। তো আমরা এই ওয়ার্ড নিয়ে একটা ম্যাচ, এগুলো পর ফিডা
মইস আচ্ছা আমি যা দেখতেছি তা দেখতেছস অবশ্যই দেম কে কত তাড়াতাড়ি ধরতে পারে আমি দেখছি নাইরল নাইরল এই যে গান্ধী ফারবেস আগে মিঠাই 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 কে 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 এই যে মিঠাই আমি আগে আমি আগে আগে তারপর হচ্ছে মেরাফিডা ভুল কথা এই মেরাফিডা কই ওই যে নিচে নিচে ও আচ্ছা দুইটা বিরান দুই না দুইবার তুই পাশ দুইবার আমি পাশ হরা কই হরা 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 এই যে যে হরা আমি আমি তিন নম্বর তিনটা তো এই বোর্ডটা আমাদের জন্য বেশ ভালোই হয়েছে সময় কাটাইতেছিলাম অর্ডার দিয়ে একটু সময় লাগতেছিল আসলে আজকেই ফার্স্ট ওপেনিং ছিল তো সেই জন্য আমরা ওয়েট করতেছিলাম আর গেম খেলতেছিলাম তো অনেকেই হয়তো বা জিজ্ঞেস করবে এটার লোকেশন কোথায় এটা হচ্ছে কিশোরগঞ্জের রথখলা তমলতলা স্কুলের অপোজিটে বেলিফুল রেস্তোরাঁ দুইতলায় এনিওয়েজ দেন এই তো এই ওয়ার্ডগুলো হচ্ছে আমাদের কিশোরগঞ্জের জনপ্রিয় শব্দ যেগুলার আঞ্চলিক ভাষায় আর কি আমরা বলি যেমন আমরা নারিকেল রে নাইরল বলি হৌরার তেল রে মানে সরিষার তেলকে আমরা হৌরার তেল বলি এরকম আর কি তো আমরা অর্ডার করছিলাম পিৎজা আর সেটা আসতে লেট হচ্ছিলো সেই জন্য আমরা খালি গ্লাস নিয়ে চিয়ার্স করতেছিলাম অ্যান্ড দেন ফাইনালি আমাদের মিটবল পিৎজা চলে আসছে আর পিৎজা নিয়ে আমাদের এই যে এই অবস্থা আমাদের সারাবানু সে নাকে গন্ধ শুকতেছে গন্ধ শুকে বুঝতেছে যে টেস্ট কেমন হবে পিৎজা স্লাইসগুলো আমরা একজন আরেকজনকে সার্ভ করে দিতেছিলাম আর আজকে মূলত আমি সারা আর পারভেজ তিনজনই আসছিলাম এটা হুট করে প্ল্যান করা হয়েছে আমরা আসলে জানতাম না আজকে বিলিফুলের ওপেনিং হঠাৎ করে জানা হয়েছে আর হঠাৎ করেই চলে আসা হয়েছে যে জন্য অন্যান্য ফ্রেন্ডদেরকেও বলতে পারি নাই অন্যান্য ফ্রেন্ডরা হয়তো বা রাগ করতে পারে ওদেরকে রেখে চলে আসছি যাই হোক আমাদের বডি আসলে খুবই ভালো যে জন্য আমাদের মধ্যে এই জিনিসটা কাজ করে তো আমাদের খানা দানা শেষ করে আমরা বসে প্ল্যানিং করতেছিলাম যে এখন তো সন্ধ্যা হয়ে গেছে মেলায় যাওয়া যায় কি না মেলায় যাওয়ার পর তো রাত হয়ে যাবে অবশ্য আজকেই লাস্ট ডে আজকে না গেলে আর যেতে পারবো না দেন ফাইনালি ডিসিশান নেওয়া হয়েছে যে হ্যাঁ আমরা মেলায় যাইতেছি দেন এই তো বেলিফুল থেকে বের হয়ে গেলাম আর বেলিফুলের এই পেন্টিংগুলো ইস কি যে কিউট টাটা বেলিফুল মেলায় চলে আসছি মেলায় দিনের থেকে রাতের পরিবেশটা বেশি সুন্দর ছিল তো মানুষজনও বেশ ছিল কারণ আজকে লাস্ট ডে তো আমরা একটু ঘোরাঘুরি করে চলে গেলাম নৌকা রাইডের দিকে আমাদের প্ল্যানেই ছিল নৌকা রাইডে উঠবো সেই জন্যই আসছি তো খুবই এক্সাইটেড ছিলাম সিরিয়ালে দাঁড়ায় পড়লাম আর তারপর আমরা নৌকায় উঠে পড়ি আর সারার অবস্থা ছিল মারাত্মক ভয়ঙ্কর কারণ অনেক ভয় পাইতেছিল আর আমরা মোটামুটি একটু উঁচু মানে লাস্টের দিক থেকে তিন নাম্বারে আমরা বসছিলাম তো উঁচা জায়গাতেই বসছি তো ওই তো সারার এক্সপ্রেশন ভিডিওর এই ক্লিপের সাউন্ড আমি কমাই দিছি কারণ কানের পর্দা টর্দা ফাইটে যেতে পারে কারণ এখানে এত জোরে চিল্লাইছে মানুষ কি আর বলবো তবে নৌকা রাইড করতে করতে বেশ অনেক মজা করতে পারছি আমরা মোটামুটি বেশ একখানা বড় অ্যাডভেঞ্চার হয়ে গেছে এনজয়মেন্ট ছিল অনেক আর তারপর আমি আর সারা বাচ্চাদের মতো বাবল বলস উড়ানো শুরু করলাম মানে ধরাধরি শুরু করলাম তো আমরা ঘোরাঘুরি করতে করতে চলে আসছি নাগরদোলার দিকে নাগরদোলায় উঠবো না উঠবো কি না এই নিয়ে একটু আমরা কনফিউজড ছিলাম আসলে এখানে নাগরদোলায় উঠার যাত্রীর সংখ্যা কম ছিল তাই একটু রিস্ক ছিল তাই আমরা আর উঠি নাই এদিক দিকে রাতও হয়ে গেছে বাসা থেকে কল আসতেছে সো আমরা সবাই চলে যাওয়ার প্ল্যান করলাম অ্যান্ড দেন এই তো চলে গেলাম মেলা থেকে এবারে আমি বেশি কিছু কিনি নাই কিনছি কয়েকটা ছোট ছোট জিনিস আর সেগুলো হচ্ছে এই যে ছোট বাচ্চাদের খেলনা পাতিল কিন্তু আমাদের বাসায় কোনো বাচ্চা নাই এগুলো সব আমার জন্যই কিনছি হ্যাঁ এগুলোতে আমি রান্নাবান্না করবো সিরিয়াসলি কিন্তু আমি এগুলো আমার জন্যই কিনছি যাই হোক এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ব্লগটি কেমন লাগছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ